আমাকে একটু নাচ শেখাবেন? না। না কেন? নাচ তো পবিত্র জিনিস, সুন্দর জিনিস। প্লিজ আমায় একটু নাচ শেখান। না, আপনি প্লিজ যান। আমি নাচবো, আমি সারা রাত নাচবো, আমি আপনাকে নিয়ে সারা রাত নেচে বেড়াবো। হে সারে রাত হাম তুম ডান্স করেঙ্গে, রোমান্টিক করেঙ্গে। গেট আউট, আই সি। গেট দি আউট হব, তবে একা নয়, তোমাকে নিয়ে। Assalamualaikum. এখানে কি গঞ্জাম হচ্ছে ভাই? যাই ম্যান, মাইন্ড অন ইয়োর বিজনেস, গেট আউট। সরি ভাই, মাফ করে দেন, মাফ করে দেন। বাংলা ছবিতে একটা প্রবাদ আছে, বসের যে চামচালক থাকে ওরা আমাকে প্রথমে অ্যাটাক করবে, আর ওর মধ্যে যে দাড়িওয়ালা কালো শার্ট পরা লোক আছে সে আমাকে প্রথমে অ্যাটাক করবে। আমি ওকে জোরে ঘুরে এভাবে পাঞ্চ। তালিয়া, এবার কথা খুবই সিম্পল, আমার এক পাঞ্চ দেখে ওই চার চামচা। এবার এলো বসের পালা। বসের এতক্ষণে রক্ত চড়েই গেছে, এখন সে তার লম্বা লম্বা ঠ্যাং দিয়ে আমাকে হিট করবে। লাগছে নাকি? এবার ওই ইয়াং ভিলেন যেতে যেতে একটা ডায়লগ বলবে, দেখেন বল। আমি তোর নাচ দেখবো ঋতু, অবশ্যই দেখবো, ইটস মাই চ্যালেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, অল ভেজাল গন। এখন এখন ভেজাল আপনি। আমি জি, এখান থেকে গন করলে ভালো হয়। পাগল হয়ে যাব, এত বড় একটা উপকার করলাম, তার বিনিময়ে কই আপনি আমাকে হাইলি অ্যাপ্রিশিয়েট করবেন, তা না করে বের করে দেবেন। দেখুন, নাচের সময় আমি কোনো ডিস্টার্বেন্স পছন্দ করি না, আর আমরা এখন রিহার্সেল করছি, আপনি যদি থাকতে চান প্লিজ কিপ কোয়াইট।